50 ঊর্ধ্ব হতে না হতেই কেন আমাদের হিরোরা হারিয়ে যায়। প্রথম আলো দেখলাম এরকম একটা নিউজ করেছে, অ্যান্ড আমি কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেক হিরোকে নিয়ে কিন্তু কথা বলেছি। হ্যাঁ, তো আপনি যদি দেখেন যে সাউথে বা বলিউডে আপনি রজনীকান্ত বা কমল হাসান, তারা জেইলার বিক্রমের মতো সিনেমা দিচ্ছে, মোহনলালের মতো আর্টিস্টরা এখনও কাজ করে যাচ্ছে, ভালো ভালো ডিরেক্টররা তাদেরকে নিয়ে লগ্নি করছে, শাহরুখ সালমান অক্ষয় যা এখনও রেগুলার, বাট আমাদের হিরোরা কোয়ালিটি থাকা সত্ত্বেও একজন আমিন খান, একজন ইলিয়াস কাঞ্চন, একজন রুবেলকে আমরা পাচ্ছি না। তো প্রথম আলোর ওখানে একটা মেইনলি একটা পয়েন্ট উঠে এসেছে এবং ওই পয়েন্টটা আমি শেষে আলোচনা করব। তো আজকে কেন রজনীকান্ত কমল হাসানরা পারছে, ইলিয়াস কাঞ্চন আমিন খান রুবেলরা পারছে না, এটা নিয়ে যদি পার্টে পার্টে ভিডিও বানাই অনেক বড় বড় ভিডিও হবে। তো আজকে মেইনলি আমি কিছু কথা বলবো যেটার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। আপনি যদি বেঙ্গলি ফিল্মের অডিয়েন্স হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য মাস্ট হাস্ট। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ভিতর ডিফারেন্স তো ডেফিনেটলি আছে। তারা অনেক মেগা বাজেটের ফিল্ম করে, তারা অনেক বড়ো প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তাদের, তো তাদের আর্টিস্ট অনেক ফ্যামিলার। বাট আমাদের 20 কোটি লোকের দেশ, তাদের 100 কোটি 150 কোটি লোকের দেশে, সেখানে ফিল্ম আমি যদি বলি যে 15-16টা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি আমাদের থেকে ধনী? কান্নাড়া ফিল্ম কিন্তু একটা, KGF কিন্তু তাদের ফিল্মের মোড়ি ঘুরিয়ে দেয়। ইনফ্যাক্ট তাদের সিনেমার বাজেট বা তাদের সিনেমার মার্কেট ভ্যালু আমাদের মতো একটা সময় ছিল না, সময় পরিক্রমায় ঘুরে দাঁড়িয়েছে। আজকে তাদের হিরোরা বয়োজ্যেষ্ঠ হয়েও লিড করছে, আমাদের হিরোরা 40 পেরোলে খরচার খাতায়, আউট সিনেমা দেখা যাবে না, ওকে নিয়ে কিছু ভাবা যাবে না। তো এখানে তাদেরও কিছু লিমিটেশন আছে, ওটা আমি শেষে বলব। ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রির লিমিটেশন তো আপনি জানেন, যে আমাদের ডিরেক্টর প্রডিউসাররা আসলে রিস্ক নিতে চান, আপনার রিস্ক নিতে হবে। একটা KGF যদি রিস্ক না নিত তাহলে কান্নাড় ইন্ডাস্ট্রিতে একটা 100 কোটির মার্কেট তৈরি হতো না। ইনফ্যাক্ট বলিউড থেকেও তারা 50 কোটি আয় তারা নর্থ থেকে করবে, এটাও কিন্তু তারা কল্পনাতে আনতে পারতো না। একটা KGF করে দিত, ওই গেম চেঞ্জারগুলো কল্পনা করতে হবে। এবং এটা শুধু ডিরেক্টর প্রডিউসারদের দায় না, এখানে আর্টিস্টদেরও কিন্তু দায় ডেফিনেটলি আছে। এবং তাদের কী দায় এটা নিয়ে আমি কথা বলবোই তো ডেফিনেটলি, এবং সেটা পারবে আমাদের আর্টিস্টরা যদি পারে। কিন্তু দেখেন, সিনেমা হচ্ছে আত্মায় ধারণ করার ব্যাপার, যতটা রক্তে ধারণ করার ব্যাপার, কারণ সবার ফিল্মেটিক ব্যাকগ্রাউন্ড হয় না। সিনেমা আত্মায় লালন করার ব্যাপার। অ্যান্ড আমি মুখে বলছি সিনেমা মার্কেট ডাউন, আমাদের সিনেমা চলছে না, তো আপনার কি কিছু করার কোনো যোগ্যতা ছিল না? আপনি এত বছরে আপনি কয়টা সিনেমা প্রোডিউস করেছেন? এখন আপনি বলবেন সে তো হিরো, সে কেন প্রোডিউস করবে, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি। বাট আপনার কি দায় নেই? আপনি কি দায় এড়িয়ে যাবেন? আপনি মাইকের সামনে সে বড় বড় কথা, হ্যাঁ ডিরেক্টর প্রডিউসার এখানে গল্প নেই, এখানে কাজ করেন, হ্যাঁ। তো নিজের দায় আমরা আরেকজনকে চাপিয়ে যখন দিই তখন আমাদের দুর্বলতার পরিচয় পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি যদি বলি যে এইবার আমি যদি আমাদের আর্টিস্টদের লিমিটেশন নিয়ে এইবার মনে হয় কথা বলার সময় চলে এসেছে। তো আপনি দেখেন, প্রথম আলো একটা ব্যাপার নোটিস করেছে যে শাহরুখ খান সালমান খানরা ম্যাক্সিমাম সিনেমাতেই কিন্তু তারা প্রোডিউসার থাকে। এখন মার্কেট খারাপ বলে কি তারা প্রোডিউসার? হ্যাঁ, খারাপ সময় তারা প্রোডিউস করেছে তাদের সিনেমা, ভালো সময় তাদের প্রোডিউসার ছিল। তো আপনি আপনার মনের মতো চরিত্র করতে পাচ্ছেন না বলে আপনি চিল্লাচ্ছেন রুবেল হোক, ইলিয়াস কাঞ্চন হোক, এখন আপনি প্রোডিউস করেন, আপনার মনের মতো চরিত্রটা ক্লিক করে যাক, আপনি আপনি পরবর্তীতে কাজ করেন। যেটা নাম না জানা একজন বলিউড বিশেষজ্ঞ নাকি আমাদের সাংবাদিকদের নাকি বলেছে যে ওখানে সালমান শাহরুখরা কিন্তু নিজের মনের মতো চরিত্র কিন্তু প্রোডিউস করে, যে জাওয়ান সিনেমাতে শাহরুখ খান যে ক্যারেক্টারটা করছে, জাওয়ানে যে রেড সেলস প্রোডাকশনের, শাহরুখ খানের প্রোডাকশনের সিনেমা, রুবেল, ইলিয়াস কাঞ্চন, আমিন খান, আপনারা বানান, আপনাদের যদি টাকা থাকে আপনারা বানান, ভালো ডিরেক্টর নেন। শাহরুখ খান সাউথ থেকে এটলি কুমারকে নিয়েছে। এখন হিরো মানে আপনার শুধু দায়, আপনি শর্ট দেবেন, আপনাকে নিয়ে কাজ করবে, চলে যাবে, সিনেমা ফ্লপ গেলো আপনার কোনো দায় নেই, তাহলে আপনাকে নিয়ে কেন কাজ করবে আরেকজন প্রোডিউসার? আপনি প্রোডিউস করেন, এখন প্রোডিউস করা হচ্ছে বুকের পাটার ব্যাপার, এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনার প্রোডিউস করতে গেলে আপনার বুকের বড় রকমের বুকের পাটা লাগবে। তো যেটা আমরা দেখছি যে বলিউড বা সাউথের হিরোরা, আপনি দেখেন রজনীকান্ত বা কমল হাসানরাও এখন প্রোডিউস বা শেয়ারিং একটা সিস্টেম তারা আছে, এখন তারা যে পর্যায়ে চলে গিয়েছে, তারা
একটা প্রোডিউস করবে, আপনার চারটা পাঁচটা প্রোডিউসার ম্যানেজ হবে আপনার মনের মতো, যদি আপনি চরিত্র দিতে পারেন আপনার মনের মতো, গল্পটা ফ্লপ যাক কিন্তু আপনাকে অডিয়েন্স মন ছুঁয়ে গিয়েছে, দর্শক পছন্দ করেছে, সব কিছু কমার্শিয়ালি সাকসেস হবে ব্যাপারটা না। দেখেন আপনি চার পাঁচটা প্রোডিউসার ম্যানেজ হয়ে যাবে, তো আপনি রিস্ক নেবেন না, আপনি একটা বয়োজ্যেষ্ঠ জায়গায় এসে আপনি সিনেমা নিয়ে নিজের দায় আরেকজনের ঘাড়ে চাপাবেন, বা আমাকে ভালো চরিত্র দেওয়া হচ্ছে না, আমি কীভাবে কাজ করব, আপনি এই দায় বলে আপনি আরেকজনের উপর দায় চাপাবেন, নিজের দায়টা এড়িয়ে যাবেন। ইট ইজ নট ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা আসলে আমার মনে হয় না এটা করা উচিত। ইনফ্যাক্ট আপনি সিনেমা নিয়ে যখন বড় বড় কথা বলবেন তখন আপনার ডেফিনেটলি নিজেকে ফিট থাকতে হবে, এবং আমাদের কয়েকজন হিরো এখন ফিট, রজনীকান্ত বা কমল হাসানরা তারা এখনও যথেষ্ট ফিট, শাহরুখ সালমান তারা এখনও কত ফিট কাজ করছে, আর আমাদের ইনফ্যাক্ট রিয়াজকেই আপনি দেখুন, বা আপনি দেখুন ফেরদৌস বা যত আর্টিস্ট আছে তাদের লুক আপনি দেখেন, মানে তারা কি এখন হিরো ম্যাটেরিয়াল তাদের কেউ বলবে? আপনি আপনাকে সেন্ট্রাল ক্যারেক্টার পড়তে গেলে ডেফিনেটলি আপনাকে ওই সেন্ট্রাল ক্যারেক্টার উপযুক্ত হবে, আর যখন রুবেলকে বড় ভাইয়ের মতো ক্যারেক্টার দেওয়া হচ্ছে তখন তিনি করবেন না। তাহলে আপনাকে যে ক্যারেক্টার আপনি ডিমান্ড করেন আপনি ওটা নিজে প্রোডিউস করে করেন, তারপর আপনি বড় বড় কথা বলেন। তো এটা আমার আমাদের সিনিয়র প্রত্যেক আর্টিস্টদের প্রতি আমার একটা ক্ষোভ, আমার একটা মনের তিক্ততা থেকে, যে আসলে সবাই বাইরের দেশে সবাই প্রোডিউস করছে, এখন আপনি বলবেন যে প্রোডিউসার তো মার্কেট নেই, আপনি কম বাজেটে সিনেমা করুন, এখন ডিজিটাল রাইট আছে, ইউটিউবে গান আছে, এখানে অনেক কিছু আছে। ইনফ্যাক্ট ডিপ জলের একটা ব্যাপার দেখলে আমার খুব আফসোস হয় যে এই মানুষটা ইন্ডাস্ট্রির একটা পিলার এবং এই মানুষটা এত এত টাকার মালিক, অ্যান্ড এই মানুষটা এখন যেমন জামাই তেমন বউ, ঘর ভাঙা সংসার, এমন লো কোয়ালিটির সিনেমা এই মানুষটা চাইলে কিন্তু পরিবর্তন হতে পারে। ইনফ্যাক্ট তিনি বড় অভিনেতা এটা কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকই একটা সময় বলেছিল রিসেন্টলি, তো তাকে নিয়ে বেশ বিতর্ক হয়, কিন্তু ডিপজল তার জায়গায় তিনি কিন্তু ডেফিনেটলি তার ওই ক্যারেক্টার তাকে কেউ বিট করতে পারেনি। তো আমার মনে হয় যে আসলে তারও ভাবার দরকার, ইন্ডাস্ট্রিতে তারও দায় আছে, সে প্রোডিউস করে ডিপজল যে সাহসিকতাটা দেখাচ্ছে, এখন ডিজিটাল রাইট ওটিটিতে সিনেমা বিক্রি করা যায়, ইউটিউব রাইট আছে, সিনেমা হল, টোটাল সব কিছু দিয়ে আপনি 50 লাখ টাকা একটা সিনেমা বাজেট কভার করা এখন আহামরি কিচ্ছু না, আর যদি ক্লিক করে বসে তাহলে তো অন্য কথা। তো জেইল আর বিক্রমের মতো এরকম গল্পের এরকম একটা কাজ যদি হয় আমাদের ইন্ডাস্ট্রির স্টাররা তাহলে কিন্তু অন্যরকম একটা ব্যাপার হবে। হ্যাঁ, তো আমার আসলে কিছু আক্ষেপের জায়গা যে পঞ্চাশোর্ধ পেরোলে আমাদের হিরোরা কেন হারিয়ে যায়, তাদের কি কোনো দায় নেই? তো তাদের দায় এক্স্যাক্টলি কোন কোন জায়গায়, তারা কীভাবে গেম চেঞ্জার হতে পারে, এটা নিয়ে ছিল ফিল্মস্পায় স্পেশাল। আজ তো কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস।